নীরা আমি তোমাকে বিয়ে করতে চাই এই বিয়ে নিয়ে আমার আর কোনো আপত্তি নেই বাবা মিসায়ন হঠাৎ আমার প্রতি তোমার এত দরদ নীরা মা খালামুনি আর অসবাই চায় তোমাকে আমি বিয়েটা করি তাই ও ও সবাই বলেছে বলে বিয়ে করতে চাইছেন তাই তো সায়ন মাথা নিচু করে ফেলে মাঝে বেশ কয়েকদিন কেটে গেছে নির্ঝর অনুর সম্পর্কটা বেশ স্বাভাবিক হয়ে এসেছে এই কদিন সিমি নিখোঁজ সেদিন হাসপাতালেই সিমিকে শেষবারের মতো দেখা গেছে তারপর আর সিমির খোঁজ পাওয়া যায়নি তা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই তবে নীরা আর সায়নের বিষয়টা এখনও থেমেই আছে তবে কাল রাতে হঠাৎই সায়ন নীরাকে ফোন করে ক্যাফেতে ডাকে নীরা প্রথমে রাজি না হলেও ভালোবাসার ডাক এড়ানোর মতো সাধ্য নীরার নেই হাজার মান অভিমানের পাহাড় জমে থাকলেও ভালোবাসা যখন হাতছানি দেয় তা এড়ানোর সাধ্য কি কারো আছে নেই ভালোবাসা তো এমনই হয় ক্যাফেতে মুখোমুখি বসে আছে নীরা আর সায়ন বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ বসে আছে সায়নই প্রথম কথা বলা শুরু করে নীরা মুখ ভার করে বসে আছে সায়নও এখন মাথা নিচু করে বসে আছে নীরা কিছুক্ষণ সায়নের দিকে অপলক তাকিয়ে থেকে উঠে যেতে নিলে সায়ন নীরার হাত ধরে নেয় কি হল ওর দিলে না তো আপনার বুকের বা পাশটায় একটা নাম লিখা আছে তবে সে নাম আমার নয় যে দিন আপনার হৃদয়ে আমার নাম লিখা হবে সেদিন আসবেন নীরা এতদিন যখন আপনার জন্য অপেক্ষা করেছি বাকি জীবনটাও অপেক্ষা করেই কাটাতে পারব আমার সময় লাগবে নিন না যত খুশি সময় নিন আপনার জন্য অপেক্ষা করার অভ্যেস আছে আমার না হয় আরও কিছু দিন অপেক্ষা করলাম সায়ন চুপচাপ মাথা নিচু করে আছে সায়নকে চুপ থাকতে দেখে নীরা উঠে যায় তবে এবার আর সায়ন নীরাকে আটকায়নি নীরাও আর পেছনে ফিরে তাকায়নি পেছনে ফিরে তাকিয়ে কি লাভ এখন তো অপেক্ষার পালা অপেক্ষা করতে হবে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে তার ভালোবাসার জন্য অপেক্ষা করতে হবে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য এই অপেক্ষার স্বাদ রকমে অপেক্ষার মাঝেও যেন এক তৃপ্তি রয়েছে হাজার চাওয়ার মাঝে একটি চাওয়ার জন্য অপেক্ষা শুধু অপেক্ষা সাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে অনু আকাশটা কেমন মেঘলা মেঘলা ঠেকেছে ধবধবে মেঘের আড়ালে রক্তিম সূর্যটা মাঝে মাঝে উকি দিচ্ছে মেঘের আড়ালে সূর্যটা লুকোচুরি খেলছে অনুর কাছে বেশ লাগছে এই আকাশটা যখন তোমার মনের আকাশে মেঘ জমবে আমার কাছে এসো আমি মন ভালো করে দেব নির্ঝরের কথা শুনে অনু চমকে গিয়ে চোখ বড় বড় করে তাকায় নির্ঝরের মুখে দুষ্টামি মার্কা হাসি অনু নির্ঝরের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আবার আকাশের দিকে তাকায় এখন সে আকাশ দেখতে ব্যস্ত অনু কিছুতে মনোযোগ দেওয়ার সময় নেই কি হল কথা বলো না কেন নির্ঝর অনুকে পেছনে থেকে জড়িয়ে ধরে উহু তাহলে চুপ করে আছো কেন আর এখানে এভাবে দাঁড়িয়ে কি দেখছ আকাশ দেখুন নির্ঝর আল্লাহ সবকিছু কি সুন্দর পরিপূর্ণ করে সাজিয়ে দিয়েছে নীল আকাশ সাদা মেঘ লাল সূর্যার জমিনে মাটির সাথে সবুজ গাছ পালাসবাই সবাইকে পেয়ে কি সুন্দরপূর্ণ হুম তো আমি পূর্ণ নই অনুর গালবে এক ফোঁটা পানি নির্ঝরের হাতে পড়ে নির্ঝর চমকে যায় অনু কাঁদছে অনুকে পেছনে থেকে সামনে ঘুরিয়ে দেয় নির্ঝর তারপর অনুর ডান হাতটা শক্ত করে ধরে কি হয়েছে কাঁদছ কেন নির্ঝর আমি পূর্ণ নই আল্লাহ হয়তো আমাকে কখনো পূর্ণতা দেবে না অনু কি হয়েছে আমি মা হতে চাই নির্ঝর আপনার সন্তানের মা হতে চাই অনু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে নির্ঝর দাঁড়িয়ে আছে পায়ে খুব ব্যথা তাই নির্ঝর চেয়েও বসেতে পারছে নাতবে নির্ঝর একটু নিচু হয়ে অনুর হাত দুটো শক্ত করে ধরে অনুকে টেনে তোলে কাঁদছ কেন পাগলি হবে সব হবে তুমি আমার সন্তানের মা হবে দেখো আমাদেরও ফুটফুটে মিষ্টি একটা বেবি হবে ঠিক তোমার মতো কথাটা বলেই নির্ঝর অনুর নাকটা টেনে দেয় অনু ফিক করে হেসে দেয় সত্যি হুম অনু নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরে আউ কি হল বাবা অনু তুমি তো দিন দিন মোটা হয়ে যাচ্ছ কি আমাকে মোটা বললেন কই না তো সরুন অনু নির্ঝরকে ধাক্কা মেরে ঘরে চলে যেতে নিলে নির্ঝর অনুকে পেছনে থেকে জড়িয়ে ধরে অনু আল্লাহর যার ভাঙ্গে যতটুকু রেখেছে তাকে ততটুকুতেই সুখে থাকতে হয় তুমি পূর্ণতা চাও আমিও সন্তান সুখ চাই আল্লাহ যদি চায় তো অবশ্যই হবে সব হবে তুমি ও মা হবে আমিও বাবা হব আমাদের ঘরে ছোট্ট ছোট্ট এই পা ছুটাছুটি করবে অনু কাঁদতে কাঁদতে নির্ঝরকে জড়িয়ে ধরে নির্ঝর অনুকে ধরে কপালে চুমু এঁকে দেয় এদিকে সায়ন মন স্থির করে নিয়েছে সে নীরাকেই বিয়ে করবে অনু তো বেশ আছে তার নতুন সংসারে তাহলে সে কেন দুঃখ নিয়ে বাঁচবে তাকেও সুখী হতে হবে আর বর্তমানে তার সুখ মানেই নীরা কিন্তু তো এই নীরাই তো ছোটবেলায় কত পাগলামো করত যখন সায়ন খালামুনির বাসায় যেত তখন নীরা বারবার নানা অছিলায় তার ঘরে আসত বারবার দরজার আড়াল থেকে উকি ঝুঁকি মারত আজ এই নীরাই কি না তাকে এড়িয়ে চলছে এত চিন্তার মাঝে হঠাৎই সায়নের ফোনটা বেজে উঠে হ্যালো সায়ন হু। আমি সিমি বলছি বুঝতে পেরেছি আমার একটু তোর সাহায্য চাই শেষবারের মতো ওয়াট হু প্লিজ দোস্ত এটাই শেষবার মিস্টার চৌধুরী সত্যি করে বলুন তো ওই সিমিকি শুধুই আপনার বন্ধু ছিল নাকি তার সাথে আপনার অন্য কোনো কাহিনী ছিল যা আমি জানি না কথাটা বলেই অনু মুখ ঘুরিয়ে নেয় আজ নির্ঝরের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে হবেই তো অনুর সাথে মাঝে মাঝে চন্দ্রবিলাস করতে গিয়ে রাতে ঘুমোতে দেরি হয়ে যায় কাল ও এমনটাই হয়েছ যার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে নির্ঝর ঝটপট জামা কাপড় পরে রেডি হয়ে অফিস বেরোচ্ছিল এমন সময় অনুর এমন উদ্ঘট প্রশ্নে নির্ঝর দাঁড়িয়ে যায় কি হুম আমার তো তাই মনে হয় না হলে ওই এক মেয়ে বারবার এত কিছু করে যাচ্ছে অথচ আপনি ওকে একটি কথাও বললেন না ইভেন এখনও কিছুই বলছেন না অনু কথাগুলো বলে নির্ঝরের দিকে কতগুলো ছবি ছুঁড়ে মারে ছবিগুলোতে সিমি আর নির্ঝর বেশ কাছাকাছি দুজনের হাস্যজ্জ্বল মুখ স্পষ্ট ছবিগুলো দেখে নির্ঝরের চোখ ছানাবড়া হয়ে যায় এই ছবিগুলো অনুর কাছে কি করে এগুলো কি কি সেটা দেখতে পাচ্ছেন না আসলে এত আসল নকল করছেন কেন কাল সন্ধ্যের দিকে একটা পার্সেল আসে আমার কাছে পার্সেলটার কথা তো আমি বলেই গিয়েছিলাম আজকে মনে পড়ল তাই খুললাম খুলে দেখি এই সব অনু আসলে আবার আসল নকল করে আমি বেশ বুঝতে পারছি ছবিগুলো ওই সিমেই পাঠিয়েছে সিনেমায় যেমনটা হয় না নায়ক নায়িকাকে আলাদা করার জন্য মহিলা ভিলেনগুলো টেকনোলজি ব্যবহার করে এই সব নোংরা ছবি ক্রিয়েট করে তারপর নায়িকাকে পাঠায় এখানেও আমাদেরকে আলাদা করার জন্য সিমি তেমন কিছুই করছে আই আম সিওর নির্ঝর চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনুকে বারবার কিছু একটা বলতে চেয়েও গলায় আটকে যাচ্ছে ঠিক যেমনটা হয় অনেক কিছু বলার থাকে কিন্তু সেই কথাগুলো প্রকাশ করার জন্য ভাষা থাকি না মন এবং মস্তিষ্ক হঠাৎ করেই ভাষাহীন চিন্তা চেতনাহীন হয়ে যায় সব যেন শূন্য শূন্য লাগে অনু নির্ঝরকে জোরে একটা চিমটি কাটে আউচেটা কি হলো যেটা হওয়ার সেটাই হল এতদিন ধরে আপনার ওই শাকচুন্নি বান্ধবী অনেক প্যাচ খেলিয়েছে আমি কিছুই বলিনি এবার কিন্তু ওকে আমি ছেড়ে কথা বলবো না এতদিন আমার চরিত্র নিয়ে যা নয়তাই করেছ এবার আপনাকে ফাঁসাতে চাইছে তো তো মানে আপনি এবার যদি ওর একটা ব্যবস্থা না করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা বলতে বলতে অনু ফুপিয়ে কেঁদে উঠে নির্ঝর অনুকে কাছে টেনে নেয় হুম বলবো। অনেক কিছু বলবো প্লিজ কেঁদো না আমি আপনাকে হারাতে চাই না নির্ঝর এমনিতেও আমি নিঃস্ব আপনি ছাড়া আমার আর কিছুই নেই আপনাকে হারিয়ে ফেললে আমি শেষ হয়ে যাব অনু কাঁদতে কাঁদতে নির্ঝরকে জড়িয়ে ধরে নির্ঝর অনুর চোখে পানি মুছিয়ে কপালে একটা গভীর চুমু এঁকে দেয় অনু আমি তোমার ভালোবাসি তুমিই আমার বর্তমান তুমি আমার ভবিষ্যৎ কোনো পিছুটানি আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না কিন্তু সিমি যে বারবার আমি আমি দেখছি কথাগুলো অনুকে বলেই নির্ঝর ঘর থেকে বেরিয়ে যায় উদ্দেশ্য অফিস আজ নির্ঝরের মন মেজাজ কোনোটাই ভালো নেই এই সিমিটা বারবার নিজের লিমিট ক্রস করে ফেলছে বারবার অনুকে আলাদা করাতে চাইছে কি ভেবেছে কি অনুকে আমার থেকে আলাদা করে দেবে আর আমি ওকে এক্সেপ্ট করে নেব অসম্ভব কথাগুলো ভেবেই নির্ঝর টেবিলে সজরে বাড়ি মারে ফোনটা হাতে তুলে নিয়ে সিমিকে ফোন দেয় ফোনটা একবার বেজে উঠতেই সিমি সাথে সাথে তুলে নেয় হ্যালো নীর তুই শুধরাবি না তাই না মানে ছবিগুলো অনুকে কেন দিয়েছিস আমি ওকে তোর পাশে সহ্য করতে পারি না তো তো ও তোর জীবনে থাকবে না তোর জীবনে আমি ছিলাম আর থাকব ছিলাম হিহি লজ্জা করছে না কথাটা বলতে না করছে না যেটা সত্যি সেটাই বলেছি একচরে তোর সবগুলি দাঁত ফালাইয়ে দিব মার কাঠ যা খুশি কর তবুও আমাকে ক্ষমা করে দেনা প্লিজ আমি তোরে ভালোবাসি খুব ভালোবাসি এসব নাটক অন্য কোথাও গিয়ে কর নির্ঝর চৌধুরীর কাছে না আর একটা কথা কান খুলে শুনে রাখো অনুই নির্ঝরের বর্তমান অনুই নির্ঝরের ভবিষ্যৎ নির্ঝরের জীবনে নোংরা কোনো অতীতের জায়গা নেই নীর সস্বসী স নি টুট 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 নির্ঝর ফোনটা রেখে দেয় সিমি ফোনটা তুলে আছাড় মারে সাথে সাথে ফোনটা ভেঙে চুর মার হয়ে যায় সিমির রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে তার একটা ভুল আজকে সব এলোমেলো করে দিল সে কি জানত এমন একটা দিন আসবে যেদিন নির্ঝরকে একটি বার পাওয়ার জন্য তার ভেতরটা ভেঙ্গে চুড়ে চুরমার হয়ে যাবে না জানতো না জানলে তো আর আজকে নির্ঝরের থেকে আলাদা হতে হতো না রাগে দুঃখে সমস্ত গা জ্বলছে সিমি দৌড়ে গিয়ে বাথরুমে চলে যায় শাওয়ারটা ছেড়ে দিয়ে জোরে জোরে কাঁদতে থাকে আমি আর পারছি না আর পারছি না তোর পাশে ওই মেয়েকে দেখতে আমি আর পারছি না তোকে অন্য কারোর সাথে শেয়ার করতে তুই তো আমার সিমি হাউমাউ করে কাঁদছে এমন যেন মনে হচ্ছে যেন নির্ঝরের প্রত্যেকটা কথা তার বুকে এক একটা পাজর ভেঙ্গে টুকরো টুকরো করে দিচ্ছে পাস্ট এদিকে এই ভর দুপুরবেলা সায়নের ফোন পেয়ে নীরা চমকে ওঠে বুকের ভেতর অজানা ভয়ে ডানা মেলছে হৃদয়টা টিপ টিপ করছে এরকম অসময় সায়ন ভাই কেন ফোন দিল হ্যালো নীরা আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই বাড়িতে সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এখন শুধু তোমার সিদ্ধান্ত জানাবার অপেক্ষা কি হলো চুপ আছো কেন নীরা তুমি কি এই বিয়েতে রাজি না হ্যাঁ না কিছু তো বলো এভাবে চোপ আছো কেন ধমকের সুরে কি বলবো? আমাকে বিয়ে করবা কি না সেটা আপনার কি মনে হয় তুমি আমায় ভালোবাসো তাই তুমি কখনো না বলবা না কিন্তু আপনি তো আমায় ভালোবাসেন না তাহলে বিয়ে করে কি লাভ বলেন একা ভালোবাসা দিয়ে কি আর সংসার হয় কাদো কাঁদো কণ্ঠে আপনি না চাইলে এই বিয়ে করতে হবে না তোমার এসব আপনি আঙ্গে বন্ধ করবা আগে তো তুমি আমাকে তুমি বলতা আগের আপনি আর এখন কার আপনির মধ্যে অনেক পার্থক্য আজকাল খুব পাকা পাকা কথা বলতে শিখছ আমি বড় হয়েছি সায়ন ভাই হুম বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করবা কবে বেশি দেরি হলে কিন্তু তুমি বুড়ি হয়ে যাবা চুল পেকে যাবেতক্ষণ লাল বেনারসিতে একদম মানাবে না হিহিহি বাবা কতদিন পর তুমি হাসলা সায়ন ভাই সত্যি তুমি আমাকে বিয়ে করবা আমি ভালো থাকতে চাই নিরা আমি সত্যি ভালো থাকতে চাই মানে মানে আমার ভালো থাকার টনিক তোমার কাছে আছে তুমিই পারবা আমাকে ভালো রাখতে একমাত্র তুমি পারবা আমাকে ভালো রাখতে কথাটা বলতে বলতে সায়ন ফোনটা কেটে দেয় মীরা চুপচাপ ফোন হাতে ধরে বসে আছে ভালোবাসা নামক শব্দটায় যতটা সুখ আছে তার চেয়ে অনেক বেশি দুঃখ লুকিয়ে আছে এই শব্দটা প্রথমে কাটার মতো বুকে বিধে যায় তারপর বিস্তার লাভ করে আর একটা সময় তা গোটা বুকটায় ছেয়ে যায় তবে কখনো কখনো তা বিষের জন্ম দেয় গোটা বুকটা জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দেয় নিরারগাল বেয়ে পানি পড়ছে নিশ্চুপি কাঁদছে সে এটা সুখের কন্যা না দুঃখের তা এখনো তার মস্তিষ্ক বুঝতে পারছে না এদিকে গোটা সকালটায় অনুর কেটেছে বারান্দার গ্রিল ধরে আজকাল নীরাও চুপচাপ থাকে অনুর সাথে আগের মতো কথা বলে না অনুও আর ঘর থেকে তেমন বের হয় না শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দেয় না নীরাও কথা বলে না অনুরও আর এসব ভালো লাগে না তাই চুপচাপ ঘরে বসে থাকে যতক্ষণ নির্ঝর থাকে ততক্ষণ ভালো লাগে নির্ঝর নেই তো কিছুই নেই আজ অনুর মনটা বিষণ্ন তার সাথে চিন্তিত সে এখন ব্যস্ত সিমি নামের কাটাটা নিয়ে কি করে সিমিকে সায়স্তা করা যায় সে সব ভাবছে অনু এভাবে চলতে পারে না আজ হয়তো সব ঠিক আছে কিন্তু কালেই মেয়ে এমন কিছু করবে যা কল্পনারও বাহিরে সোয়ের একটা ব্যবস্থা করতেই হবে কিন্তু ছবিগুলো কি আদৌ গ্রাফিক্স দিয়ে করা একটা সময় ছিল যখন তোকে আমি ভালোবাসতাম একটা সময় ছিল যখন তোকে আমি পেতে চাইতাম সময়টা আমার ছিল চওয়াটাও আমারই ছিল তুই সেই চাওয়ার দাম দিসনি সৌমিতা তাহলে আজ কেন কেন বন্ধুত্বের মুখোশ পরে আমার ক্ষতি করতে এসেছিস নির্ঝর সিমির দিকে তাকিয়ে একদমে প্রশ্নটা করে সিমি নির্ঝরের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আর অনু নির্ঝরকে ধরে ফুপিয়ে কাঁদছে নির্ঝর সিমিকে ফোনে কথাগুলো বলার পর সিমি নিজেকে আর সামলাতে পারেনি সোজা এই বাড়িতে চলে আসে সিমি বাড়িতে এসেই নির্ঝরের ঘরে চলে যায় নীরা সিমিকে দেখেই নির্ঝরকে ফোন করে তারপর পেছনে পেছনে ছুট লাগায় ঘরের দিকে কেন যেন সিমির হাব ভাব তার ভালো লাগছে না অনু তখন বারান্দায় রাখা ফুলের গাছগুলোতে পানি দিচ্ছিল সিমি সোজা ঘরে গিয়ে অনুকে দেখতে না পেয়ে বারান্দায় চলে যায় বারান্দায় যেতেই দেখে অনু গুন করে গান গাইছে আর গাছে পানি দিচ্ছে অনুকে হাসি মুখে দেখেই সিমির রাগ চির চির করে মাথায় উঠে যায় সিমি গিয়ে অনুর পেছনে দাঁড়ায় অনু একটু পেছতেই সিমির সাথে ধাক্কা খায় অনু ভয় পেয়ে যায় পেছনে ফিরে তাকাতেই দেখে সিমি দাঁড়িয়ে আছে সিমি আপু তুমি ঠাস সস সিমির আগে গজ গজ করতে করতে অনুকে চর মারে অনু ছিটকে গিয়ে ফুলের টবের উপর পড়ে যায় টবের কর্নার লেগে অনুর কপালটা কেটে গেছে ঘটনাটা হঠাৎ ঘটায় অনুর মাথায় কিছু আসছে না নিরও হতম্বের মতো দাঁড়িয়ে আছে কি হচ্ছে বুঝে ওঠার আগেই সিমি অনুকে টেনে ঘরে নিয়ে আসে এই মেয়ে তোর লজ্জা করে না অন্যের প্রেমিককে কেড়ে নিয়ে সংসার করতে তোর লজ্জা করে না তোর জীবনেও তো একজন ছিল বুঝিস না চোখের সামনে যখন ভালোবাসার মানুষটাকে অন্য কেউ কেড়ে নেয় কত কষ্ট হয় বুঝিস না জানিস না নির্ঝরকে আমি ভালোবাসি জানিস না নির্ঝর আমাকে ভালোবাসে অনু অবাক হয়ে সিমির কথাগুলো শুনছে কি বলবে বুঝতে পারছে না অনুর কানে বারবার সিমির বলা একটা কথা বাজছে প্রেমিক অনি তোমায় ভালোবাসে অবাক হয়ে হ্যাঁ হ্যাঁ তা নয় তো কি একটা ছেলে আর একটা মেয়ে যখন এত কাছাকাছি থাকে তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়াও আরও কিছু থাকতে পারে তুই জানিস না এটা বন্ধুত্ব না এটা ভালোবাসা নির্ঝর আমায় ভালোবাসে তাই এত কিছুর পরও ও আমাকে ওর জীবনে এলাও করে বুঝিস না তুই ছবি দেখায় নি তোকে দেখিস নি তাও কেন পড়ে আছিস আমার নীরকে নিয়ে কথাটা বলেই সিমি অনুকে আবার ধাক্কা দেয় অনু আবার পড়ে যেতে নিলে নীরা এসে অনুকে ধরে নেয় অনুর মাথা ঘুরছে কি করছ কি এরকম পাগলের মতো বিহেভ করছো কেন সিমি পিভাবি লেগে যাবে দেখো কি করেছ কপালটা কেটে গেছে তোমার এই সব পাগলামও থামাও নীরা কথাগুলো বলেই অনুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এদিকে অনু চিন্তায় মগ্ন কি সব বলছে সিমি এগুলো কেন বলছে তাহলে কি এবার ও সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব আমি অনু নীরাকে ঠেস দিয়ে দাঁড়িয়ে যায় নীরাও কেমন থম মেরে আছে সিমি আপু সত্যি করে শুধু একটা কথা মি মিচৌধুরী কি তোমাকে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ বাসেই তো নীর শুধু আমাকে ভালোবাসে ভালোবাসে না বাসত সময়টা পলটেছে শব্দটাও পাল্টেছে নির্ঝরের গলা শুনে সবাই পেছনে ফিরে তাকায় নির্ঝর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সিমির দিকে তাকিয়ে আছে অণু নির্ঝরকে দেখে আর নিজেকে সামলাতে পারেনি একছুটে গিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে নির্ঝরও অনুকে শক্ত করে জড়িয়ে ধরে পালে একটা চুমু এঁকে দেয় সিমি ছলো ছলো চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে এদিকে অণু নির্ঝরের বুকে মুখ লুকিয়ে কাঁদছে নীরাও ছুটে গিয়ে নির্ঝরের পাশে দাঁড়ায় ভাইয়া আসছিস দেখো না তোর এই শাকচুন্নি বান্ধবী পাগল হয়ে গেছে পাগলের মতো কি সব বলছে আর কি সব করছে ভাবিকে তো নীরাকে কথার মাঝে থামিয়ে দেয় নির্ঝর অনুর দিকে তাকিয়ে বলতে শুরু করে স্কুল লাইফ থেকেই সৌমিতার সাথে আমার বন্ধুত্ব স্কুলের গণ্ডিও আমরা একসাথেই পার করি দুষ্টুমি খুনসুটির মধ্যে দিয়ে বেশ চলছে সব কিছুই তারপর বিদেশ পারি জমাইও একসাথে ওখানেই আমরা সারা জীবন একসাথে থাকার প্লন করি আমাদের সম্পর্কের মধ্য পরিবর্তনটাও ওখান থেকেই শুরু বেশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিলাম আমরা সরি নট আমরা ওনলি মি শুধু আমি বিদেশে হাইস্কুল কমপ্লিট করতেই দেশ থেকে খবর আসে আমার বাবা আর নেই তখন আমি দেশে চলে আসি কদিনের জন্য বাট এখানে এসেই আমি বুঝতে পারি মা আর নীরার আমাকে প্রয়োজন আমি পার্মানেন্ট দেশে থাকার প্ল্যান করি কিন্তু দেশে তখন আমি একা সম্পূর্ণ একা মানসিকভাবেও বেশ ফুটবল ছিলাম তখন আমি সিমিকে সরাসরি দেশে ফিরে আসতে বলি ইভেন সৌমিতাকে এটাও বলেছিলাম ও ফিরে এলে আমি ওকে বিয়ে করে দেশেই সেটেল হব বাট কিন্তু সিমি তখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ও দেশে আসতে চায়নি ও বিদেশেই নির্ঝর একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে অনু আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল তখন যখন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেল আমি তখন খুব একটা বড় ছিলাম না আমি মেন্টালিও এত স্ট্রং ছিলাম না আমার সাপোর্টের প্রয়োজন ছিল সিমি আমার সঙ্গ দেয়নি বরং আমাকে রিজেক্ট করে বলে দিয়েছিল ও নাকি শুধু আমার বন্ধু হয়ে থাকতে চায় ব্যাস এই আর কি নির্ঝর কথাগুলো বলেই অনুর দিকে তাকায় অনু তখন হাঁ করে নির্ঝরের মুখের দিকে তাকিয়ে আছে অনু তখন সিমির প্রতি আমার যা ছিল তা ভালোবাসা নাকি অ্যাট্রাকশন আমি জানি না তবে এখন সিমির জন্য আমার হৃদয় আর বিন্দু মাত্র জায়গা নেই আমি শুধুমাত্র অনুকেই ভালোবাসি সিমি ছুটে এসে নির্ঝরের কলার চেপে ধরে আমি ভুল করেছি বারবার বলছি আমি ভুল করেছি আমি তোকে ভালোবাসি নিরতই চলে আসার পর আমি তোকে কতটা মিস করেছি আমি তোকে কতটা ভালোবাসি তুই কল্পনাও করতে পারবি না অনু সিমিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় জানো প্রকৃত ভালো তো সেই বাসে যে খারাপ দিনেও সেই মানুষটার হাত ধরে রাখে তুমি ওনার হাত ধরো নিতাই তাই প্লিজ সিমি আমার গুছানো লাইফটাকে এলোমেলো করে দিস না আমি অনুকে ভালোবাসি আমার জীবনের শেষ দিনও আমি অনুর সাথে কাটাতে চাই সিমি কাদো কাঁদো কণ্ঠে জবাব দেয় ভালো থাকিস নীর আমি আর তোকে কখনো ডিস্টার্ব করব না পাক্কা প্রমিশ সিমি শেষবারের মতো নির্ঝকে একবার জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় বাড়ি থেকে তারপর আর নির্ঝরের দিকে ফিরেও তাকায়নি তবে নির্ঝর তাকিয়েছিল দৃষ্টিতে সিমির যাওয়ার দিকে দুচোখ বে এক ফোঁটা পানি টুপ করে মেঝেতে পড়ে কিছু মানুষের প্রতি কিছু অদ্ভুত টান থাকে এক অদৃশ্য বন্ধন থাকে হয়তো এমন কোনো অদৃশ্য বন্ধন নির্ঝর সিমির মধ্যেও ছিল তবে সব বন্ধন কি আর সারা জীবন টিকে থাকে অনুগিয়ে গিয়ে নির্ঝরকে পেছনে থেকে জড়িয়ে নিরা অনেক খুন কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে ভাই তাদের জন্য সব ছেড়ে ছুঁড়ে চলে এসেছিল তার ভাইয়ের জীবনে এমন একটা চ্যাপ্টার ছিল যা নিরার জানা নেই নির্ঝরের কোনো রেসপন্স নেই অণু কি মনে করে নির্ঝরকে ছেড়ে দিয়ে পেছনে ফিরতেই নির্ঝর অনুকে পেছনে থেকে জড়িয়ে ধরে তুমি ছাড়া শূন্য আমি অস্তিত্বহীন আমার কোনো অতীত নেই নেই কোনো ইতিহাস আমার বর্তমান আছে ভবিষ্যৎ আছে আমার বর্তমানে প্রত্যেক পাতায় তুমি আছো থাকবে আজীবন ব্যাস অনুও নির্ঝরকে জড়িয়ে হু হু করে কেঁদে দেয় হয়তো এটাই শুরু তাদের নির্ঝঞ্ঝাট জীবনের তবে সত্যিই সিমি নামটা সারা জীবনের জন্য মুছে গেল তাদের জীবন থেকে নাকি সিমি আবার ফিরে আসবে ভয় হচ্ছে বড্ড ভয় হচ্ছে আজ নীরা আর সায়নের বিয়ে দীর্ঘমতো বিরোধের দোটানার মধ্যে দিয়ে শেষমেশ বিয়েটা হচ্ছে নীরা বেশ খুশি আজকাল অনুর সাথেও তার বেশ ভাব হয়ে গেছে বিয়ের সমস্তটা অনু একা হাতে সামলাচ্ছে শাশুড়ি বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে অনুকে পর্যবেক্ষণ করছে তবে এত গভীরভাবে লক্ষ্যকরার পরও কোনো খুদ খুঁজে পাচ্ছে না শাশুড়ি অনেকবার চেয়ে অনুকে কাছে টানতে পারছে না ওই যে ছেলেপোলে হবে না এ কেমন বউ যে একটা ছেলেপুলের জন্ম দিতে পারবে না ব্যাস অনুকে ভালোবাসতে এসেও তিনি মুখ ঘুরিয়ে চলে যান এদিকে নির্ঝরও বেশ গুরুত্ব দিয়ে অনুকে পর্যবেক্ষণ করছে তার ধারণা ছিল অনু সায়ন নীরা বিয়েটা মানতে পারবে না নয়তো মন খারাপ করবে তবে অনু তো দিব্য খুশি খুশি মন নিয়ে কাজকর্ম করছে বিষয়টা নির্ঝরের কাছে বেশ ভালো লাগছে হয়তো অনুও সব ভুলে গেছে নয়তো এদিকে গায়ে হলুদের দিন থেকে অনুর শরীরটা কেমন কেমন লাগছে সেদিকে পাত্তা না দিয়ে অনু দিব্যি কাজ করে যাচ্ছে তবে আজ সকাল থেকেই শরীরটা আরও বেশি খারাপ লাগছে কেমন মাথা ঘুরছে বমি বমি পাচ্ছে নড়তে ইচ্ছে করছে না তবে বাড়ির একমাত্র বউ ইচ্ছে থাকলেও বসার উপায় নেই একরকম বাধ্য হয়েই অনু কাউকে কিছু বুঝতে না দিয়ে সব সামলে নিচ্ছে হঠাৎই নির্ঝরের ডাক পড়ে অনু কোনো রকমে ঘর অব্দি গিয়ে নির্ঝের সমনে গড় করে বমি করে দেয় নির্ঝর হতম্ভের মতো দাঁড়িয়ে আছে অনু ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলেই নির্ঝর দুহাত ধরে বুকের মধ্যে আঁকড়ে ধরে হঠাৎই নির্ঝরের ডাক পড়ে অনু কোনো রকমে ঘর অব্দি গিয়ে নির্ঝের সমনে দাঁড়াতেই গড় গড় করে বমি করে দেয় নির্ঝর হতম্ভের মতো দাঁড়িয়ে আছে অনুক ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলেই নির্ঝর দুহাত ধরে বুকের মধ্যে আঁকড়ে ধরে অনুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখ হাত ধুয়ে কোলে করে এনে বিছানায় শুয়ে দেয় অনু ঠিক আছো তুমি অনুক ক্লান্ত চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে কেমন বমি বমি পাচ্ছে কিন্তু হচ্ছে না হলে একটু শান্তি পেতাম খুব কি কষ্ট হচ্ছে না তেমন কিছু না আমি ঠিক আছি ওকে এদিকে ঝামেলাটা মিটুক তারপর তোমাকে ওয়েট ওয়েট আনিকা আপুকে ডাকি আনিকা আপু তোমাকে দেখে দিবে। না না আপু নীরার সাথে আছে নীরাকে সাজাতে নিয়ে গেছে শুধু শুধু ওনাকে এখন ডাকবেন না পরে সময় করে দেখিয়ে নেব নেবক্ষণ আমার তো তেমন কিছু হয়নি বোধহয় উল্টা পাল্টা কিছু খেয়েছি তাই এমন বমি বমি লাগছে ওকে ওকে এসো তো কাছে আছো একটু ওমোম বমি করে দিব কিন্তু ইউ অনু হাসতে হাসতে ছুল লাগায় ঝড় বিছানার উপরই বসে আছে আজ তোমার মজা দেখাব আমাকে কাছে পেলে তো রাতে নীরা আর সায়নের বিয়ে বেশ বাঙালি মতে বিয়েটা হচ্ছে দুজনকে সামনি বসিয়ে সামনে চাদর দেওয়া আছে অবশেষে সেই মাহিন্দ্র খন এখন কবুল বলার পালা কি কবুল বলতে বলা মাত্র এক নিঃশ্বাসে গড় করে বলে দেয় এত বছরের সাধনা ইচ্ছে চাওয়া সব যেন তার পূরণ হল নীরার কবুল বলা দেখে পাশ থেকে অনু জোরে হেসে দেয় শুধু অনু নয় অনুর সাথে সাথে সবাই হেসে দেয় নীরা অনুকে চিমটি কাটে মেয়েটা বেশ লজ্জা পেয়েছে কি ব্যাপার ননদিনী এত তারা কিসের তোমার বর তোমারই থাকবে অনুর হাসিটা কারো কানে না গেলেও সায়নের কান অব্দি পৌঁছে গেছে সায়নকে কবুল বলতে বলা হচ্ছে কিন্তু তার মুখ দিয়ে কোনো কথায় বেরুচ্ছে না বুকের ভেতরে একটা নাম বারবার বাজছে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে নিজের সুখের জন্য নীরাকে বিয়ে করছে সে কিন্তু নীরাকে কি যজ্ঞ সম্মান দিতে পারবে সে নাকি নীরার সাথে নিছকি একটা খেলা ঘর বাঁধতে চলেছে সে না মাথা কাজ করছে না এদিকে কাজী সাহেব বারবার সায়নকে কবুল বলতে বলছে কিন্তু সে চুপ নীরা কিছু একটা আজ করতে পেরে ভয়ে বুক কাঁপছে ওই যে বলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় নিরার হয়েছে সেই অবস্থা নিরার চোখে পানি টলমল করছে তবে কোনো এক অদৃশ্য প্রাচীর সেই পানিকে চোখ থেকে গড়িয়ে পড়তে দিচ্ছে না সেই নোনা জলের স্রোতকে চোখেই আবদ্ধ করে রেখেছে নীরা নিজেকে তৈরি করছে কোনো এক অপ্রিয় সত্য শোনার জন্য নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে একটা মানুষের নিজের জন্য নিজের চেয়ে বড় বন্ধু আর কে হতে পারে একটা সময় দুম করে সায়ন বলে দেয় কবুল 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 সবাই একসাথে সুবহানাল্লাহ বলে উঠে তবে এবার নীরার চোখের জলের বাঁধ ভেঙ্গে গেছে গড় গড় করে চোখ দিয়ে পানি পড়ছে আর সায়নের বলা এই তিনটে শব্দ সমস্ত ইন্দ্রিয় বেয়ে মস্তিষ্কে চলে যাচ্ছে নীরার সমস্ত অঙ্গ জানান দিচ্ছে সায়ন ভাই কবুল বলেছে এখানে উপস্থিত সবাইকে সাক্ষী রেখে তাকে বউ বলে গ্রহণ করেছে অনু নীরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে শুরু করে ননদিনী শ্বশুর বাড়ি গিয়ে তোমার মুখের এই আটা ময়দা আইমিন এই এত্ত এত্ত মেকআপ ঘষে ঘষে তুলবে কিন্তু না হলে বিয়ের দিনই তোমার বেচারা বরের পেট খারাপ করবে হি 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 অনু দাঁত বের করে হেসে দেয় এদিকা নীরা অনুকে আরো জোরে চিমটি দেয় অনু নীরার দিকে তাকাতেই নীরাও হেসে অনেক নিয়ম কানুনের পর নীরা আর সায়নের বিদায় হয় বিদায়ের সময় বেচারা নীরা তো ভাইকে ধরে কি কান্না শুধু ভাই নয় অনুকে ধরেও বেশ কান্না কাটি করেছে মাঝে অনুকে ভুল বুঝে বেশ কষ্ট দিয়েছে নির্ঝরতে সে অবধি নীরার হাত ধরেছিল একমাত্র বোনকে অন্যের হাতে তুলে দেওয়া যে কি কষ্টের তা একমাত্র ভাইয়েরাই জানে নীরাকে সায়নের হাতে তুলে দেওয়ার সময় নির্ঝর সায়নকে শুধু একটা কথায় বলেছিলে ভাই আমি জানি তোর সাথে আমার অনেক ভুল বোঝা আছে তবে তার দায় শুধু আমার আমার বোনের না তোর যদি কখনো মনে হয় আমার বোন তোর কাছে বোঝে হয়ে যাচ্ছে আমাকে খবর দিস আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসব ওকে কোনো কষ্ট দিস না আজ থেকে ওর সুখের দায়িত্ব শুধু তোর নির্ঝর আমি এখন তোর খারাপ হতে পারি তবে এতটাও খারাপ নয় নীরাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা আমি করব নির্ঝর সায়নের কথায় ভরসা পায় সায়ন আর যাই হোক সৎ একজন মানুষ অবশেষে নীরা সায়নকে বিদায় দিয়ে ঘরে চলে আসে নির্ঝর অনু অবাক হয়ে নির্ঝরকে দেখছে ছেলেটা বোনকে বিদায় দেওয়ার সময় চোখের জল নাকের জল এক করে ফেলেছে অনু গিয়ে নির্ঝরের গা ঘেসে বসে পড়ে কি হল হিহিহি ব্যাপার কি কিছু না ওকে নির্ঝর অনুকে টান দিয়ে কাছে নিয়ে আসে তারপর খাটের উপর ফেলে দিয়ে অনুর উপর উঠে যায় অনুদিকে একটি এগোতেই অনু গায়ের সর্বশক্তি দিয়ে নির্ঝরকে ধাক্কা মেরে দেয় নির্ঝর মেঝেতে পড়ে যায় তারপর অনু দৌড় লাগায় ওয়াশরুমে গড় গড় করে বমি করে দেয় নির্ঝরও পেছনে পেছনে ছুট লাগায় অনু খুব কষ্ট হচ্ছে কি মনে হচ্ছে পেটের সব বেরিয়ে আসবে কিছু হবে না নির্ঝর অনুর চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বার করে আনে একটু পর নির্ঝর অনুভব করে অনু তার উপর ঢলে পড়েছ অনু গজ্ঞান হারিয়েছে নির্ঝর অনুকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দেয় আনিকা আপুকে ডাকা হয় আনিকা আপু অনু লক্ষণ দেখে মুখ কালো করে নেয় নির্ঝর আনিকা আপুর মুখের দিকে তাকিয়ে আছে কি হয়েছে আপু সিরিয়াস কিছু যেই ভয় পেয়েছিলাম তাই হয়েছে মানে মানে অনু ইজ প্রেগনেন্ট মা হতে চলেছে নির্ঝর ভয়ার্ত চোখে আনিকা আপুর দিকে তাকিয়ে আছে কি বলো আপু হুং বাট এটা অনুর জন্য রিস্কি জানি না বাট আই আম সিওর মা হতে চলেছে সি ইজ প্রেগনেন্ট অনুর কানে অন্য কোনো কথা না পৌঁছালেও আনিকা আপুর বলা শেষ কথাটা ঠিকই পৌঁছেছে অনু মা হতে চলেছে অনু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে অনু নির্ঝরকে জড়িয়ে ধরে হাউমাউ মাও করে কেঁদে দেয় নির্ঝর মূর্তির মতো দাঁড়িয়ে আছে মুখে কোনো কথ নেই অনু টলমল পায়ে নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে নির্ঝর অনুকে ধরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় অনু একটু শান্ত হয়ে নির্ঝরের হাতটা অনুর পেটে নিয়ে যায় দেখো এখানে আমাদের বেবি আছে আমি মা হতে চলেছি আমারও একটা বেবি হবে আমাকে আর কেউ বাজা বলবে না সে আমাকে সবসময় মামা বলে ডাকবে আর তোমাকে বাবাই কথাটা বলেই অনু নির্ঝরের কাঁধে মাথা রাখে তবে অনুর কোনো কথায় নির্ঝরের কানে ঢুকছে তার মাথায় বারবার একটা কথায় ঘুরপাক খাচ্ছে এ ধরনের পেশেন্টদের জন্য বাচ্চা নেওয়াটা খুব রিস্কি এতে হয় বাচ্চার ক্ষতি হয় নয় তোমার কথাটা আনিকা আপু বলেছিল অনুর পরিবারকে সেদিন হাসপাতালে নির্ঝর আড়াল থেকে শুনেছিল তবে কি এবার অনুকে হারিয়ে ফেলতে হবে নাকি সারা জীবনের মতো বাবা হওয়ার ইচ্ছেটা বিসর্জন দিতে হবে আনিকা আপু তুমি না বলছিলা অনুর কখনো বেবি হবে না তাহলে ও ক্যান্সিপ করল কি করে তাহলে কি সব ভুল বলো আমি বাবা হব তাই তো নীর তুই বোধহয় আমার কথা বুঝতে পারিস নি অনুর সমস্যাটা ওভারিতে ওর ক্যান্সিপ করার ক্ষমতা তো আছে তবে নিজের মধ্যে আরেকটা অস্তিত্ব ধারণ করার ক্ষমতা নেই বিষয়টা তো একই হলো তাই না কিন্তু আপু কোনোভাবেই কি কিছু করা সম্ভব নয় অনু মা হতে চায় আমি ও তো আমি কি করে মীর বিষয়টা খুব রিস্কি ইনফ্যাক্ট পেতে হয় মা নয় তো বেবি দুজনের একজনের ক্ষতি হবে আর কখনো কখনো তো দুজন রি তাহলে উপায় উপায় একটাই অনুকে রাজি করা আজকাল অনেকভাবেই তো বাচ্চা নেওয়া যায় তোরা বরং কোথাও থেকে একটা বেবি আমি কি বলছি তুই বুঝতে পারছিস তো হুম মাথা নিচু করে নীর আমি দেখছি অনুকে নির্ঝর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরের দিকে হাঁটা ধরে চোখ দুটো ছল ছল করছে হয়তো মনের কোনো এক কোণে একটু আশার আলো উকি দিচ্ছিল তবে আনিকা আপু কথায় সেই অন্ধকারে জলে উঠা প্রদীপটা দপ করে নিভে গেছে না হয় একটু ইচ্ছে বিসর্জন দিলই তাতে কি তবে কোনো কিছুর বিনিময়ে এসে অনুকে বিসর্জন দিতে পারবে না সত্যিই তো বেবি অনেকভাবেই নেওয়া যায় অনুকে বোঝাতে হবে নির্ঝর ঘরে যেতেই দেখে অনু গুটি সুটি মেরে শুয়ে আছে বোধহয় ঠান্ডা লাগছে নির্ঝর একটু এগিয়ে গিয়ে অনুর গায়ে কাঁথাটা টেনে দেয় কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে অনুকে বেশ ক্লান্ত দেখাচ্ছে তবে সেই ক্লান্ত মুখে কেমন এক পরিপূর্ণতার ছাপ ফুটে উঠেছে অনুর মুখে অপূর্ণতার মেঘ কেটে গিয়ে এক পূর্ণতার দীপ্তি ফুটে উঠেছে তবে আফসোস যদি অনু সেই পূর্ণতার স্বাদ পেত যদি কোনো সায়েন্স মিথ্যে হতো তবে কি খুব ক্ষতি হতো কি জানি কি হত নির্ঝর আর নিজেকে সমলাতে পারছে না বড্ড লোভ হচ্ছে একটা সন্তানের লোভ সন্তানের মুখে বাবা ডাক শোনার লোভ ছোট ছোট হাত পা আর আধো আধো বুলিতে বাবা ডাক ঈশ্বর সব যদি মিথ্যে হতো আর আমি যদি নির্ঝর দ্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে বারান্দায় হাঁটা ধরে আজ অনেক দিন পর সিগারেটের নেশা লাগছে নেশাটা কেমন জানি মাথায় চরে বসছে ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে ঠিক এই সিগারেটের আগুন যেমন একটু একটু করে গোটা সিগারেটটা পরিয়ে নিঃশেষ করে দেয় ঠিক তেমনটা নির্ঝরের মাথা হ্যাং হয়ে যাচ্ছে অনু কি কখনো রাজি হবে অ্যারোসন করাতে কি করে রাজি করাবে তাকে যেটা সম্ভব নয় সেটা নিয়ে ভেবে কি লাভ অনুকে তো সত্যিটা বুঝতে হবে কিন্তু না কিছু মাথায় আসছে না একে একে তিনটে সিগারেট অলরেডি শেষ করে ফেলেছে সে চার নম্বরটা মুখে নিতেই কেউ একজন ছো মেরে কেড়ে নেয় নির্ঝর তাকিয়ে দেখে অনু ঢুলু ঢুলু চোখে তার সামনে দাঁড়িয়ে আছে বারণ করছি না স্মোক করতে ঠোঁট পুড়ে যাবে উঠে এলে যে ঘুম হল অবাক হয়ে স্মোক করলে কিন্তু আপাতত চুমু টুমু খেতে ইচ্ছে করছে না সিগারেটটাই বেটার অপশন মুচকি হেসে বিষয়টা কিন্তু এখন আর শুধু চুমুতেই সীমাবদ্ধ নেই হু তাহলে সিনিয়র মিচৌধুরী জুনিয়র চৌধুরীর কিন্তু খুব কষ্ট হচ্ছে এই যে দেখো এত ছোট্ট মানুষ এত কঠিন ধোঁয়া সহ্য করবে কি করে ওর তো খুব কষ্ট হবে তাই না তুমি তো বাবা তোমাকে তো বুঝতে হবে নাকি একগাল হেসে নির্ঝর আর নিজেকে সামলাতে পারেনি অনুকে ধরে হাউমাউ করে কেঁদে দেয় অনু হতম্ভের মতো দাঁড়িয়ে আছে নির্ঝরের কান্নার মানেটা বুঝতে না পারলেও নির্ঝরের চোখের পানি অনুর বুকের ভেতরে কোনো এক জায়গায় আঘাত করছে কোনো এক অজানা ভয়ে বুকটা বারবার কেঁপে উঠছে কি হতে চলেছে তার জীবনে এদিকে রাত পেরিয়ে গেছে ঘড়িতে এখন রাত দুইটা বেজে কুড়ি মিনিট নীরা একা একা বাসর ঘরে বসে আছে ঠিক বসে নেই কখনো বসছে কখনো দাঁড়াচ্ছে কখনো বা পায়চারি করছে মোট কথা সায়নের জন্য অপেক্ষা করছে সে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না সায়নের আসার নামই নেই সায়নের না আসার কারণটা নিরা একটু হলেও আন্দাজ করতে পেরেছে তাই বসা থেকে উঠে দাঁড়ায় ঘরটা সিমসাম খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর চারদিক ফুলের সুবাসে মো মো করছে তবে সমস্যা হলো ঘরটায় সাথে কোনো বারান্দ নেই বান্দা থাকলে সেখানে গিয়ে একটু আকাশ দেখা যেত আবার আকাশ দেখার ছলে একটু কন্যা কাটিও করা যেত তবে বেশি কান্না করা যাবে চোখে এক গাদা কাজল লাগানো কাজল ঘেটে গেলে আবার সমস্যা তবে তো তেমন কোনো উপায় নেই তবে দক্ষিণে একটা জানালা আছে জানালাটা দিয়ে একটু চাঁদের আলো উকি ঝুঁকি মারছে নীরা জানালার কাছে চলে যায় আকাশের বড় চাঁদটাকে কতগুলো মেঘ ঢেকে রেখেছে নীরার জীবনটাও আপাতত মেঘে ঢাকা সেখানে সুখের কোনো চিহ্ন মাত্র নেই সায়ন আদো কি তাকে মেনে নেবে কি হতে চলেছে তার ভবিষ্যৎ এমন শত শত চিন্তার সাগরে ডুব দেয় নীরা মাঝে মাঝে চিন্তার সাগরে তলিয়ে যেতেও ভালোই লাগে হঠাৎ দরজা খোলার শব্দে একটু কেঁপে উঠে নীরা পেছনে ফেরে তাকাতেই দেখে সায়ন এসেছে মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছে সে ঘড়িতে এখন প্রায় তিনটা বাজতে চলল সায়নও ও নীরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকে যায় তার ধারণা ছিল নীরা হয়তো ঘুমিয়ে পড়েছে এ হোম এখনও ঘমও নি কেন ঘুম পেলেই তো মানুষ ঘুমাবে না পেলে কি করবে শুনি অনেক রাত হয়েছে তো সেটা আপনারও মনে রাখা উচিত ছিল রাত বেড়েছে আসলে আমি মানে আমার মাথা চুলকাতে চুলকাতে আমি সোফায় শুচ্ছি আপনি খাটে শুয়ে পড়ুন সরি নীরা আমার একটু সময়ের প্রয়োজন ছিল বাটাই প্রমিজ আমি তোমাকে তোমার যজ্ঞ সম্মান জানিয়াপাতত ঘুমিয়ে পড়ুন নীরা আমার কথাটা শোনো আপনার যত সময় লাগবে নিনকে ধরে রেখেছে একটা কথা মনে রাখবেন দিন শেষে আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী যান আপনি সোফায় শোন আমি খাটে আমি সোফায় শোব আপনি নিজেই তো সোফায় শুতে চাইলেন না মানে সায়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীরা খাটের উপর ধপ করে শুয়ে পড়ে সায়ন হা করে দাঁড়িয়ে আছে কি হল এখনো দাঁড়িয়ে আছেন কেন তা বাকি রাত কি দাঁড়িয়েই কাটাবেন না ঠিক তা নয় কিন্তু গুড নাইট সায়ন কি মনে করে সোফায় গিয়ে বালিশটা নিয়ে এসে নীরার পাশে দুম করে শুয়ে পড়ে তার ধারণা ছিল নীরাই হয়তো তাকে বিছানায় শোয়ার জন্য বলবে নীরা অন্য ফিরে শুয়ে আছে সায়নের কাণ্ড দেখে নীরা একটু মুচকি হেসে সরে আসে সত্যিই তো দিন যত ঝড় ঝাপটায় আসুক না কেন তো সুখ দুঃখ মান অভিমানের পাহাড় জমে থাকুক না কেন দিন শেষে একটা পরিচয়ই মাথা তুলে দাঁড়িয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক যার ভিত্তির শুরু হয় এক পবিত্রতা দিয়ে আমি খুব করে চাই ভালোবাসতে চাই ভালো থাকতে আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে আমার চাওয়া তুমি শুধু তুমি নির্ঝর অনুর হাতটা শক্ত করে ধরে আছে অনু পিট পিট করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে আবার কখনো চোখ বুঝে নিচ্ছে বড্ড ক্লান্ত সে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট অনুর পঁয়ত্রিশ উইক চলছে নির্ঝর শত চেষ্টা করেও অনুর অ্যাবর্ষণটা করাতে পারেনি কয়েকবার হাসপাতাল নিয়েও গিয়েছিল তবে শেষ মেয়ে অনুকে রাজি করাত পারেনি অনু নিজের প্রাণের বিনিময়ে হলেও বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবেই মা হওয়ার সুখ এক মুহূর্তের জন্যে হলেও সে পেতে চায় তাতে সে বাচুক বা মরুক ক্ষতি নেই তাই অবশেষে অনুর জিদের কাছে হার মানতে হয় নির্ঝরকে তবে যতদিন যায় নির্ঝরের বুকে অনুকে হারানোর ভয়টা ডানা মেলতে থাকে এটাই তো স্বাভাবিক নির্ঝরের জীবনে এখন বিনিময়ের খেলা চলছে হয় সন্তান না হয় বউ একটু আগেও অনুর হঠাৎই পেইন হচ্ছিল ব্যথা সহ্য করতে না পেরে অনু তো পারলে চিৎ করে কাঁদে নির্ঝর বাড়ি না থাকায় নির্ঝরের মাও বেশ ভয় পেয়ে গিয়েছিল কোনো রকমে ডাক্তারকে খবর দিয়ে ব্যাপারটা সমলে নিয়েছেন উনি আজকাল ওনার ও যে অনুকে নিয়ে চিন্তা টিন্তা কম হয় এমনটা নয় তবে ওই যে একটা নাতি নাতনির স্বাদ তাই উনি অনুর সাথে তাল মিলিয়ে নির্ঝরকে আটকেছে ওনার এক কথা বইয়ের প্রথম বাচ্চা এই বাচ্চা ফালানোর চিন্তা মাথাতেও আনবি না বাবা না হলে আমার মরা মুখ দেখবি অনুর অসুস্থতার খবর পেয়ে নির্ঝর ছুটে আসে এতক্ষণ যেন দমটা গলার কাছে আটকে ছিল অনুকে দেখার পরই হৃদযন্ত্র তা আবার রক্ত সঞ্চালন করা শুরু করে দিয়েছে নির্ঝরকে দেখে অনু মাথাটা একটু উঁচু করে নির্ঝরও অনুকে ধরে তুলে নেয় আমি ঠিক আছি জানি তাহলে এত চিন্তা কিসের বুঝবা না ভালো তো আর বাসো না বুঝবা কেমনে হু সব ভালো আপনি একাই বেসে বসে আছেন তাই না হু না হলে তুমি এভাবে আমায় ছেড়ে যাওয়াই প্ল্যান করো তা ও ও তার মানে আপনি ধরেই নিয়েছেন আমি মরে যাব চুপ কতবার বারণ করেছি এসব বলবা না অনু আমার খুব ভয় করছে আল্লাহ যা চাইবে তাই হবে কেউ আটকাতে পারবে না মনে একটু সাহস রাখো আর বিশ্বাস হুম নির্ঝর অনুকে জড়িয়ে ধরে অনু ও নির্ঝরকে জড়িয়ে ধরে ভরসা বিশ্বাস আর ভালোবাসা নিয়ে অনেক দূর যায় হয়তো এই ভালোবাসার জোর নিয়েই বাকি পথ পারি দিতে পারবে পথ যে এখনও অনেক বাকি বারান্দায় দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে নীরা তবু মন ভরছে না নিরার অবশ্য নিজের দেশের বাতাসে যে মায়া ভালোবাসা আর পরিচিতির গন্ধ রয়েছে তা কি এই সাত সমুদ্র দূরে পাওয়া যায় নীরা আর সায়ন এখন নিউ ইয়র্কের ওয়াশিংটন শহরে রয়েছে সায়নের সময়ের প্রয়োজন ছিল নিজেকে নীরার সাথে মানিয়ে নিতে ঠিক মানিয়ে নিতে নয় ভালোবাসতে সুধ মানিয়ে নিলেই তো আর সংসার হয় না সংসার করতে প্রয়োজন হয় ভালোবাসার ভালোবাসা ছাড়া কি ভালো থাকা যায় তবে হঠাৎ অনুর প্রেগনেন্সি নিউজটা পাওয়ার পর সায়ন কেমন গো মেরে গিয়েছিল বোধহয় কোনো এক অজানা অপরাধবোধ বোধ নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছিল সায়ন অসহায় হয়ে যাচ্ছিল কোনো এক অজানা কারণে নীরার সাথে দোটানা বেড়েই চলছিল অবশেষে সায়ন নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল নীরাকে নিয়ে দূরে চলে যাবে পারি দিবে কোনো এক অজানা শহরে যেখানে নীরাকে নিয়ে ভালো থাকবে সে হুম ভালো থাকতে যে ভালোবাসা লাগে ব্যাস যেই ভাবা সেই কাজ নিরাকে নিয়ে সোজা পারি জমায় বিদেশ বেশ কিছু জানা অজানা অনুভূতির মাঝে কেটে যায় নীরা সায়নের নতুন সংসাশ সময়ের সাথে সাথে বেশ স্বাভাবিক হয়ে এসেছে তাদের সম্পর্ক একটা স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাচ্ছে তারা হুট করে কিছু একটা পড়ার শব্দে নীরার ধ্যান ভাঙ্গে নীরা পেছনে ফিরে তাকায় খাটের উপর রাখা কাগজটা বাতাসে উড়ে মেঝেতে পড়ে আছে নীরা কাগজটার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় কাগজটা তার নতুন ভালো থাকার চাবি কাঠি। নীরা কাগজটা হাতে তুলে নেয় চোখে পানি টলমল করছে কিছু দিন হল নীরার থেকে থেকে মাথা ঘুরছে বমি পাচ্ছে মান্থলীয় মিচ গিয়েছে তবে সায়ন বেশ চিন্তায় আছে কি হল নীরার নীরা কিছুটা আন্দাজ করতে পারলেও সায়নকে এ বিষয়ে কিছুই জানায়নি সায়নের চিন্তা থমথমে মুখ দেখতে বেশ লাগছে নীরার নীরার ইচ্ছা একেবারে সিওর হয়ে সায়নকে জানাবে তাই গতকাল চুপি চুপি গিয়ে ইউরিন টেস্ট করিয়ে এসেছে সকালেই রিপোর্টটা এসেছে তবে ততক্ষণে সায়ন অফিসে বেরিয়ে পড়েছে এটাই সেই রিপোর্ট রিপোর্ট পজিটিভ নিরার খুশি আর কে দেখে এখন শুধু অপেক্ষার পালা কখন সায়ন আসবে আর কখন খবরটা সায়নকে জানাবে সে দেখতে দেখতে মাস কেটে গেছে অনুর ডেলিভারির সময়ও চলে এসেছে দিন যত এগিয়ে আসছে অনুরও কেমন বেশ ভয় ভয় লাগছে আচ্ছা যদি আমি মরে যাই তাহলে তো আমি আর মা ডাক শুনতে পারবো না তাহলে কি হবে যাই হোক না কেন নির্ঝর তো বাবা ডাক শুনতে পারবে আমায় আর কেউ বাজা বলবে না কথাগুলো নিজের মনেই ভাবছিল নীরা আজ দুপুর থেকে এই সন্ধে পর্যন্ত না খেয়ে আছে সে একটু একটু করে থেমে থেমে ব্যথাটা বাড়ছে তবে এখন ব্যথাটা কেমন চরে বসছে তবে কি সময় হয়ে এলো কি বাহিরে বেরোতে চাইছে এত কষ্টের মধ্যেও অনুর মুখে হাসি মা হওয়া অনুভূতি আজ বড্ড বেশি মাথা চাড়া দিয়ে উঠছে প্রায় তিন ঘন্টা ওটি করার পর শুকনো মুখে বের হয় ডোয়ানিকা মুখটা বাংলার পাঁচ করে রেখেছে সে আনিকা আপুর মুখ দেখে নির্ঝরের বুকটা ধুক করে উঠে তাহলে কি অনু আজ সারাদিন নির্ঝরের বুকের ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল অনুর ডেলিভারি ডেট যত এগিয়ে আসছে নির্ঝরের ভয়টাও ততই বেড়ে চলেছে তবে আজকের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা কোনো রমকে অফিসের পাট চুকিয়ে বাড়িতে আসতেই দেখে অনু বিছানা থেকে পড়ে যাচ্ছে নির্ঝর ছুটে গিয়ে অনুকে ধরে নেয় ততক্ষণে অনু অজ্ঞান হারিয়ে ফেলেছে নির্ঝর অনুকে হাসপাতালে নিয়ে আসে তবে এইটুকু পথ পার করতেই চোখের জল নাকের জল এক করে ফেলেছে বেচারা আনিকা আপুর রেফারেন্সে অনুকে সোজা ওটিতে নিয়ে যাওয়া হয় তবে সমস্যা হলো এখনও কোনো লেবার পেইনই ওঠে নাই কোনো উপায় না পেয়ে সরাসরি ট্রিটমেন্ট শুরু করে সবাই অনুকে ওটিতে নিয়ে যাওয়ার আগে একটা বন্ড পেপার সই করতে নির্ঝরের প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল ওটিটা অনেক সিরিয়াস একেই তো ক্রিটিক্যাল প্রেগনেন্সি তার উপর টুইন বেবি বেশ সিরিয়াস সিচুয়েশন নির্ঝরের কেন যেন বারবার অনুর বলা কথাগুলো মাথায় ঘুরছিল আসলে সময়টা খারাপ তাই খারাপ কথাগুলোই মাথায় আসবে এটাই স্বাভাবিক শুনুন মি চৌধুরী আমি যদি মরে যাই তাহলে কিন্তু একদম বিয়ে করবেন না কেন করলে তোমার সমস্যা কি তুমি তো আর আমাকে ভালোবাসো না আমি কাকে কি করলাম না করলাম তাতে তোমার কি শুনুন কষ্ট করে সংসার করলাম আমি আপনাকে বোন মানুষ মানুষ থেকে বানালাম আমি আর শেষে কিনা আপনাকে অন্য কেউ নিয়ে নেবে নিলে ক্ষতি কি উম্মামি মরে গেলেও ভূত হয়ে আসবো আপনার ঘাড় মটকাবো কাউকে নিতে দিব না হুহ ও বা তাই নাকি হুহ বুঝলাম কি তুমি তোমার বরের প্রেমে পড়ছ তা পড়েছি অনেক আগেই তাই তো ছেড়ে যেতে ইচ্ছে করে না তবে আমি মরে গেলে সত্যি কি আপনি আরেকটা বিয়ে করবেন আরেকবার মরার কথা বললে ভালো হবে না কিন্তু শুনুন আমার কপালে যদি মৃত্যু লিখা থাকে তা কি আর কেউ আটকাতে পারবে অনু সেদিন আর বাকি কথা বলতে পারেনি বেচারা কথাগুলো গলার কাছে এসে আটকে যায় চোখের জল হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ে অনু নির্ঝরকে জড়িয়ে ধরে এরকম মানুষকে ফেলে কে যেতে চাইবে পরপারে তবে একটা একটা সন্তান যে আমার চাইমা হওয়ার সুখ পেতে চায় সে তাতে যদি প্রিয়জনদের ছেড়ে অকালে ঝরে যেতে হয় তাতেও রাজি অনুর কথাগুলো মনে হতেই নির্ঝরের হৃদযন্ত্রটা দ্বিগুণ গতিতে কেঁপে ওঠে প্রায় তিন ঘন্টা হতে চলেছে তবে অনুর কোনো খবর নেই হঠাৎই ওটির দরজা খোলার শব্দে নির্ঝরের ধ্যান ভাঙ্গে সামনে তাকিয়ে আনিকা আপুর এমন মুখ দেখে নির্ঝর যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তবে কি আনিকা আপু আমার অনুকে বাঁচাতে পারেনি সব কি শেষ হয়ে গেল অনু হাত ধরে কি কাটাতে পারলাম না জীবনের শেষ বসন্ত এমন হাজারো চিন্তা মনের ক্যানভাসে আকিবুকি করছে চোখের জলে আনিকা আপুকে কিছু জিজ্ঞাসা করার সাহসটুকুও নেই নির্ঝর শুধু একদৃষ্টিতে আনিকা আপুর দিকে তাকিয়ে আছে সিচুয়েশন যেন অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর আনিকা আপুই প্রথম কথা বলতে শুরু করে নীর আনিকা আপুর ডাকে নির্ঝরের সারা শরীরটা যেন আরও কেঁপে ওঠে কাপা নির্ঝর কাপা গলায় প্রশ্ন করে আপু অনু ঠিক আছে তো সব কিছু আসলে কি হল বলো আসলে অনু মাথা নিচু করে বল। আসলে অনুর বলবা তো ধমক দিয়ে নীর আসলে তোর একসাথে দুইটা মেয়ে হয়েছে মানে টুইন বেবি যাকে বলে আর অনুও একদম ঠিক আছে এক নাগারে গড় গড় করে আনিকা এক নিঃশ্বাসে কথাগুলো বলে নির্ঝরের দিকে তাকিয়ে একটা মিচকি হাসি দেয় নির্ঝর তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আনিকা আপুর দিকে হঠাৎই কোথা থেকে দুজন তোয়ালে দিয়ে মুড়িয়ে দুটো বাচ্চা নিয়ে নির্ঝরের দিকে এগিয়ে আসে নির্ঝর চুপচাপ দাঁড়িয়ে আছে আনিকা আপু ইশারায় নির্ঝরকে হাত বাড়িয়ে দিতে বলে নির্ঝরও হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে কোলে তুলে নেয় কেমন বাবা বাবা অনুভূতি কাজ করছে আবেগ ধরে রাখতে না পেরে নির্ঝর ওখানেই কেঁদে দেয় ততক্ষণে অনু নির্ঝরের বাড়ির সবাই চলে এসেছে নির্ঝরকে এরকম কাঁদতে দেখে কয়েক মুহূর্তের জন্য তারাও থমকে গিয়েছিল আসলে মানুষের মনে ভালোর চেয়ে খারাপই তো আগে আসে কিনা তবে সে সব্দি সবাই হেসেছিল কারণ নির্ঝরের এ কান্না কোনো দুঃখের কান্না নয় এ কান্না সুখের কান্না সেবার সবাই খুশি বাচ্চাদের নাম রাখা হয় মৌনতা আর পূর্ণতা নাম নিয়ে তেমন কোনো বিলম্বনা হয়নি দুটো নামই আনিকা আপুর দেওয়া নির্ঝর অনু আনিকা আপুর দেওয়া নাম দুটো সাদরে গ্রহণ করেছে আল্লাহ মানুষকে রক্ষা করে কোনো না কোনো মধ্যমের ভেতর দিয়ে নির্ঝর অনুর কাছে আল্লাহর সেই মাধ্যম হল আনিকা আপু তার চেষ্টা পরিশ্রম সঠিক চিকিৎসা আর আল্লাহর ইচ্ছায় আজ অসম্ভব সম্ভব হয়েছে প্রায় চার দিন পর অনুকে বাড়ি নিয়ে যাওয়া হয় আজ অনু একজন পূর্ণ নারী স্বামী সংসার সন্তান সবই আছে আর কি চায় শাশুড়িরও আর কোনো রাগ নেই অনুর উপর অনিও বেশ আদর সোহাগে ভরিয়ে রেখেছেন নাতনিদের সাথে অনুকেও আজকাল অনুকে বেশ চোখে হারান তিনি কতটা মনের জোর থাকলে এভাবে মা হওয়া যায় দেখতে দেখতে চার মাস কেটে গেছে বাচ্চারা হামা গুড়ি দিচ্ছে আধো আধো বুলিতে অনুকে মা মা করছে আর নির্ঝরকে দেখলেই দুজন একসাথে বাবা 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 বিবদূত সব আওয়াজ করে আর নির্ঝর যখন কথা বলে দুজন একসাথে খিলখিল করে হেসে উঠে অনু মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে বাবা মেয়েদের দিকে মাঝে মাঝে অনুও খিল খিল করে হেসে দেয় তবে সমস্যা হলো একজন কাঁদলে আরেকজনও তাল মিলিয়ে কাঁদতে থাকে এরকম দুজন বিচ্ছুকে সামলাতে হিমসিম খাচ্ছে অনু সারাদিন বাচ্চা সামলানোর দায়িত্ব অনুর আর রাতে নির্ঝরের সব মিলিয়ে দিব্যি চলছে অনুর সংসার তবে ভাগ্য কখনো কখনো কারো জন্য সুখের দূত হয় আবার কারো ক্ষত্রে বেশ নির্মম আজ পূর্ণতা পেলেও একজন নারী অপূর্ণতার সাগরে ডুবে আছে একটু পূর্ণতা লাভের আশায় গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছে সে তবে কোথাও বিন্দু মাত্র পূর্ণতার লেম মাত্র নেই সকাল সকাল কলিং বেলের শব্দে ঘুম ভেঙ্গে যায় অনুর ঢুলু ঢুলু চোখে অনু নীচে নেমে এসে দরজা খুলতেই দেখে সায়ন দাঁড়িয়ে আছে সায়নের কাঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে এলোমেলো পোষা কুস্কু খুশো চুল এক হাতে সায়নের শার্টটা খামচে ধরে আছে সে অনু অবাক চোখে তাকিয়ে আছে সায়নের চেহারার অনেক পরিবর্তন হয়েছে চোখের নিচে কালো দাগ চোখ মুখ বসে একাকার অনু সায়নকে উদ্দেশ্য করে প্রশ্ন করে তুমি এত সকালে কিছু না বলে এভাবে চলে এলে যে আর নীরা কই বেশ কিছুদিন ধরে ওর কোনো খবরও তো দিচ্ছ না আর এই মেয়েটাকে কি হলো বলে নিরা কই মেয়েটা সায়নের বুক থেকে মাথা তুলে তাকায় অনুর দিকে অনু খানিকটা অবাক হয় ঠিক অবাক নয় বরং চমকে যায় নীরা এ কি অবস্থা হয়েছে তোমার প্রায় এক মাস হতে চলল নীরা ঠিক করে কথা পর্যন্ত বলে না আসলে এত বড় এক্সিডেন্ট ও মানতে পারেনি কথাটা বলেই সায়ন মাথা নিচু করে নেয় সবাই উৎসুক জনতার মতো সায়নের দিকে তাকিয়ে আছে এদিকে নীরার মা তো নিরা ধরে কেঁদেই চলেছ তবে তাতে নীরার কোনো হেলদোল নেই সে চির নীরব অনু ঘটনার কিছু না বুঝে সায়নকে প্রশ্ন করে বসে কিসের এক্সিডেন্ট আর এমন কোনো এক্সিডেন্টের কথা তো তোমরা বল আমাদের সায়ন একটা বড় নিশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে আমাদের এখান থেকে যাওয়ার কারণ হয়তো তুরিমি জানো তবে সে সব অতীত ইতিহাস তুলে তোমাকে অপ্রস্তুত করতে চাই না কিছুক্ষণ চুপ থেকে অনু আমি ওইখানে গিয়ে নিজেকে প্রস্তুত করছিলাম নিরার জন্য সব তো ঠিকই ছিল বেশ চলছিল আমাদের টোনাটুনির সংসার একদিন হুট করেই নীরা আমাকে বলল আমাদের টোনাটুনির সংসারে নতুন কেউ আসছে আমি বাবা হব ব্যাস ভালো থাকার জন্য আর কি চাই কিন্তু এইটুকু বলেই সায়ন থেমে গেল গাল বেয়ে ফোটা পানি মেঝেতে পড়ল গলা ধরে আসছে নীরাকে দেখে তো মনে হচ্ছে না ও প্রেগনেন্ট না মানে তুমি যে বললে নীরা নাকি নীরার তখন মাস সব বেশ ভালোই চলছিল আমরা তোমাদের একবারে ফিরে এসে সারপ্রাইজ দিব বলে আর কিছু জানাইনি কিন্তু সেদিন আমি ছোট্ট একটা কার এক্সিডেন্ট করি সেই খবর পেয়ে ছুটতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় আর বেবিটা নীরা এত বড় ধাক্কা সহ্য করতে পারেনি বড্ড বেশি এক্সপেকটেশন ছিল বাচ্চাটা নিয়ে তাই ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙ্গে পড়ে আর এরকম অবস্থায় কাউকে জানাতেও পারিনি ওখানে নিরাকে একা সামলাতেও পারছিলাম না সত্যি বলতে নিরাকে এভাবে আমার খুব কষ্ট হচ্ছে ব্যাস আর বলতে হবে না বুঝে গেছি আমায় ক্ষমা করে দাও অনু তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ ক্ষমা চাওয়ার কারণ হয়তো আমাদের অতীত আমি খুব খারাপ একজন মানুষ তাই হয়তো এমন শাস্তি পেতে হল ক্ষমা করে দাও নিজের অজান্তেই অনুর গাল বেয়েও কয়েক ফোটা পানি গড়িয়ে পড়ে একটা সন্তানই তো একজন মায়ের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ সেই প্রিয় জিনিসটা পাওয়ার আগেই হারিয়ে ফেলার যন্ত্রণা হয়তো বলে বোঝানো যাবে না তা কেবল একজন মাই অনুভব করতে পারে নীরাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ সকে আছে বেচারী নির্ঝর সব জেনে সায়নের উপর বেশ চোটপাট করে তার কারণ এত বড় ঘটনা তাকে জানানো হয়নি কেন বোনের এত বড় বিপদে ভাই হয়ে পাশে দাঁড়াতে পারল না এর চেয়ে দুঃখের কি হাতে পারে সায়ন বেশ গুছিয়ে ক্ষমা চেয়েছে তাদের কাছে তবে নীরার কোনো হেলদোল নেই এত কিছুর মাঝেও সে শান্ত মূর্তির ন্যায় বসে আছে হঠাৎই অনুর বিচ্ছুদের মধ্যে একজন ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয় আর একজনের কান্নার শব্দে আরেকজনের ঘুম ভেঙ্গে গিয়ে সেও শুরু করে দেয় অনু বাচ্চাদের কান্নার শব্দ পেয়ে উঠতে নিলে নীরা সবাইকে অবাক করে দিয়ে ছুট লাগায় ভাইয়ের ঘরে যেন কোনো কিছু তাকে মোহিত করে নিজের দিকে টানছে অনু নীরার পেছনে পেছনে ঘরে যায় ঘরে গিয়ে দেখে নীরা দুটোর মধ্যে একজনকে কোলে তুলে নিয়েছে অনু গিয়ে আরেকজনকে কোলে নেয় সেদিন আর বাচ্চাদের কাছ থেকে নীরাকে এক ফোটাও কেউ নড়াতে পারেনি নীরা বাচ্চাদের ছেড়ে এক ধাপ ও কোথাও যাবে না অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় নীরা যতদিন সুস্থ না হয় ততদিন নীরা কোথাও যাবে না সায়নও এ বাড়িতেই থাকবে কারণ এদিকে যেমন সে বাচ্চাদের চোখের আড়াল করবে না তেমন স্বামীকেও কোথাও যেতে দেবে না আস্তে আস্তে নীরা সুস্থ হয় অবশ্য নীরার এই খারাপ সময়ের সমান ভাগ নিয়েছে সায়নো দেখতে দেখতে বছর গড়িয়ে যায় ধীর পায়ে কেটে যায় চারটে বসন্ত নীরার কোল ও শূন্য নেই তার কোলে সদ্য জন্মানো ছোট্ট ফুটফুটে একটি ছেলে যার বয়স দুই দিন মাত্র এদিকে মৌনতা পূর্ণতাও বেশ খুশি এত চাওয়ার পর অবশেষে তাদের ফুপ্পিয়াম্মু একটা ভাই পুতুল দিল অবশ্য তারা দুজন দুইটা ভাই পুতুল চেয়েছিল তবে ফুপ্পি আম্মু একটা দিয়েছে এখন এই ভাইকে নিবে তা নিয়ে দুজনের মাঝে বেশ বিবাদ চলছে ওদের ঝগড়া দেখে সায়ন ওদের কোলে তুলে নেয় আজ সেও যে বেশ খুশি তবে এখনো নীরা প্রথম চুমুটা দেয় পূর্ণতার কপালে তারপর মৌনতা তাপরের চুমু বরাদ্দ থাকে সারাবের জন্য সারাব নীরার ছেলে সেদিন প্রথম কোলে নিয়েছিল পূর্ণতাকে এই পূর্ণতাই তো তাকে প্রথমবারের জন্য মা হওয়ার অনুভূতি উপহার দিয়েছিল তাকে কি করে ভোলা যায় অনেক অন্ধকার কাটিয়ে আজ বেশ সুখেই আছে অনু নির্ঝর আর নীরা অনেক পাওয়া না পাওয়ার মাঝে তাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হল স্বামী যে তাদের বিপদের দিনে তাদের দুহাত দিয়ে আগলে রেখেছে এখন বেশ চলছ তাদের টোনাটুনির সংসার সমাপ্ত